হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমিনা সিনমাহমুদ আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আরেকটা ভিডিও আপ করব সেটা অ্যাডমোব নিয়ে তো আমরা অনেকেই আছি যারা অ্যাডমোবে কাজ শুরু করে দিয়েছি আর মোটামুটি অনেকেই অনেক কিছু না বুঝে আমরা কাজ শুরু করে দিয়েছি তো আজকে যে বিষয়টা সেই বিষয়টা মূল বিষয়টা হলো সিটিআর সিটিআরটাই আমরা অনেকে কিছু বুঝি না বা অনেকে বুঝি মানে আমরা অনেকে দেখতে পাই যে সিটিআর একটা বাড়ে আবার কমে তো এটা আসলে হয় কেন তো আমরা যারা জানি না তারাই এই ভিডিওটা দেখুন আর খেয়াল করুন যে সিটিআর কোড হলো আমরা যখন ক্লিকটা বেশি করি এডে তখন এই সিটিআর কোডটা সিটিআর রেটটা বেশি বাড়তে থাকে আর যখন ইমপ্রেশন বেশি থাকে তখন সিটিআরটা কমতে থাকে আর যখন ক্লিকটা বেশি পড়বে আর তখন সিটিআরটা বাড়বে আর সিটিআরটা যখন এই 5% এর উপরে চলে যাবে মোটামুটি যখন একটু বেশি উপরে চলে যাবে তখনই আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে আর সিটিআরটা কম রাখবেন কী করে সিটিআরটা কম রাখতে গেলে আপনাকে যা করতে হবে সেটা হলো ইমপ্রেশন বেশি করতে হবে ক্লিক কম করতে হবে আপনি যতই পারেন যে ক্লিক কম করবেন আর ইমপ্রেশন বেশি করবেন আর ইমপ্রেশন বেশি করার পর যদি আপনি ক্লিক করেন সেটা আপনার জন্য ভালো আর আর্নটাও বেশি হবে আর যদি আপনি ইমপ্রেশনের থেকে বেশি ক্লিকই করেন তো সেক্ষেত্রে আপনার আর্ন কম হবে অ্যাকাউন্টের সাসপেন্ড হওয়ার নিশ্চয়তা থাকবে বয় থাকবে তারপরে আর অনেক সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই সেটা হলো আপনারা খেয়াল করবেন যে সিটিআরটা যেন 5%-এর বেশি না যায় 5%-এর কম রাখার চেষ্টা করবেন আর সেই ক্ষেত্রে আপনি ইমপ্রেশনটাই শুধু বাড়াবেন আর ইনভ্যালিড ক্লিকটা যেন কম পড়ে সেদিকে খেয়াল করবেন তো আমি ভিডিওতে আপনাদের সিটিআরটা একটু দেখিয়ে দিই যে কীরকম পার্সেন্টেজ আছে তো এটা হলো আমার একটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট মোটামুটি এটাতে টোটাল $4.12 আর্ন হয়েছে কালকে $0.24 আর্ন হয়েছে আজকে এটাতে কোনো আর্ন হয় নাই তো এই জায়গায় দেখুন যে টোটাল আর্নিং তো এই যে ইমপ্রেশন হলো 625টা ম্যাচ রেট সবই জায়গায় ঠিক আছে তা সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা দেখাবো সিটিআর রেটটা তো সেটা দেখতে গেলে আপনাকে রিপোর্ট অপশান যেতে হবে তারপরে অ্যাডমোবুলেটর রিপোর্ট এই জায়গায় যাবেন তারপরে এই জায়গায় আপনি টোটাল সব কিছু দেখতে পাবেন এস্টিমেটেড আর্নিং টোটাল আর্নিং 4.10 তারপরে ইমপ্রেশন RMP 6.56 অ্যাডমোবুলেটর রিকোয়েস্ট ম্যাচ রেট ম্যাচ রিকোয়েস্ট শো রেট ইমপ্রেশন হলো টোটাল 625টা সিটার হলো 3.4% ক্লিক হলো 19টা ক্লিক আর ইমপ্রেশন হলো 625টা তো মোটামুটি অ্যাকাউন্টটা মোটামুটি ঠিকই আছে এখন পর্যন্ত কোনো সমস্যা হবে না আশা করি তো আপনারা খেয়াল রাখবেন যেন ক্লিকটা কম থাকে আর ইমপ্রেশনটা বেশি থাকে দেখুন এটা 9 ক্লিক আর এই জায়গায় ইমপ্রেশন ছিল 140টা এই জায়গায় 1 ক্লিক 24টা ইমপ্রেশন এই জায়গায় 1 ক্লিক 154টা ইমপ্রেশন তারপর এই জায়গায় 3 ক্লিক 156টা ইমপ্রেশন তো ক্লিক যত বেশি থাকবে তত ইমপ্রেশন ঠিক আছে কিন্তু আপনারা খেয়াল রাখবেন যেন ক্লিক থেকে বেশি ইমপ্রেশন হয় ক্লিক যত করবেন ততই ডলার হবে আর কি কিন্তু ডলার আশায় বেশি ক্লিক করা বাদ দিয়ে ইমপ্রেশন বেশি নেবেন তারপরে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টও সেভ থাকবে আর ডলারও আর্ন হবে মোটামুটি ভালোই তো আজকে এতটুকুই ছিল ভিডিও তো গাইস আসলে সিটিআর এটা এটাই তো আপনারা আশা করি বুঝতে পারছেন আর তারপর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোথাও সমস্যা থাকলে তো তারপরেও আমি আরেকটা কথা বলছি যে সিটিআরটা আপনারা কম রাখবেন সেই ক্ষেত্রে আপনার সিটিআরটা কম রাখলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়া থেকে মুক্তি পেতে পারে বা সাসপেন্ডের ভয় থাকবে না তো সেক্ষেত্রে আপনি সিটিআরটা সবসময় কম রাখবেন যাকেই আপনি যাদেরকে নিয়ে কাজ করবেন বা যেভাবে কাজ করবেন জাস্ট ক্লিকটা যেন কম করে জাস্ট ইমপ্রেশন যেন বেশি দেয় ইমপ্রেশন বেশি দিয়ে কাজ করলে সেক্ষেত্রে আপনার সিটিআরটা কম থাকবে আর সিটিআর কম থাকলে আপনার অ্যাকাউন্ট সেফ তো সবশেষে আরেকটা কথা বলতে সেটা হলো আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদের অসংখ্য ধন্যবাদ